হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনার সাথে মাধ্যমিক পরীক্ষা সম্বন্ধে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনের লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে বড় সিঁড়ি এবং সবচাইতে সহজ সিঁড়ি। জীবনের কোন লক্ষ্যে যাবেন তা মাধ্যমিক পরীক্ষায় আপনাকে রাস্তা পরিষ্কার করে দেয়, নানা রকম অপশন দিয়ে দেয় এবং চলার জন্য সাহস এবং পথ দেখিয়ে দেই। ফ্রেন্ডস, আজকে আমি এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয় তার জন্য কিছু উপায় আলোচনা করব। প্রথম উপায় হচ্ছে রেগুলার পড়াশোনা করা বা সারা বছর নিয়ম অনুসারে পড়াশোনা করার বিকল্প কিছু নেই। আপনি রেগুলার কম পরিমাণ পড়াশোনা করলেও দারুণ রেজাল্ট হবে, আর একটু বেশি পড়াশোনা করলে আরও ভালো রেজাল্ট হবে। এমনিতেই কথা আছে যে রেগুলার পড়াশোনা করে তার জন্য পরীক্ষার সময় রাত জেগে পড়াশোনা করার প্রয়োজন নেই, রেগুলার কম কম পড়াশোনা করলেও চলে। রেগুলার পড়াশোনা করলে পরীক্ষার যে স্থান থেকে প্রশ্ন দেবে সেই উত্তরটি আপনি সহজে লিখতে পারবেন এবং কম সময়ে লিখতে পারবেন। রেগুলার পড়াশোনা করলে প্রশ্নের উত্তর সঠিক লিখতে পারবেন, পড়াশোনার অভ্যাস পরিণত হবে, পড়াশোনার মন বসবে, পড়াশোনার করতে ভালো লাগবে, পড়াশোনার বন্ধুর মতো লাগবে, ব্রেন শার্প হবে আর যথাযথ উত্তর লিখতে পারবেন। দু নম্বর উপায় হলো লেখার অভ্যাস করা। মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো লেখার অভ্যাস করা। মাধ্যমিক পরীক্ষা হয় একটি নির্দিষ্ট সময়ের পরীক্ষা। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই অনেকগুলি প্রশ্ন থাকে। ভালো রেজাল্ট এর জন্য চেষ্টা করতে হবে সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখা, আর এই সবগুলো প্রশ্নের উত্তর লেখার জন্য আপনাকে লেখার অভ্যাস অবশ্যই করতে হবে। আর লেখার অভ্যাস করলেই আপনার হাতের লেখাও ভালো হবে এবং পরীক্ষায় রেজাল্ট খুব ভালো হবে। আর তিন নম্বর উপায় হলো টেক্সট বুক বা টেক্সট বই বেশি করে পড়া। ছোটোর সময় শুনেছিলাম স্যারদের কাছ থেকে, বাবার কাছ থেকে আর আমার জেঠু অশ্বিনী কুমার চন্দ্র যিনি মাস্টারমশাই ছিলেন ওনার কাছ থেকে, টেক্সট বুক এর বিকল্প কিছু নেই। টেক্সট বুক পড়ার উপকারিতা হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর আপনি লিখতে পারবেন, সঠিকভাবে লিখতে পারবেন, সুন্দরভাবে লিখতে পারবেন এবং এই বিষয়ে এক্সপার্ট হবেন। তাই আপনি টেক্সট বুক বেশি করে পড়বেন, এমনিতে নোটবুক পড়বেন কিন্তু খুব বেশি পড়বেন না, কম বেশি করে পড়লেই হবে। আর চার নম্বর উপায় হলো প্র্যাকটিস করা। মাধ্যমিক পরীক্ষা যেখানে অনেকগুলি সাবজেক্ট থাকে সেই অনেকগুলি সাবজেক্টের মধ্যে কিছু সাবজেক্ট আছে বা বেশিরভাগ সাবজেক্ট আছে যা প্র্যাকটিস বেশি করে করতে হবে, যেমন ম্যাথামেটিক্স, বেঙ্গলি গ্রামার বা বেঙ্গলি, ইংলিশ বা ইংলিশ গ্রামার, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রায় সব বিষয়ে প্র্যাকটিস করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর পাঁচ নম্বর অভ্যাস হলো টাইম দেখে প্রশ্নের উত্তর লেখার অভ্যাস। আগে বলেছি মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময়ের পরীক্ষা, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন থাকে। যদি ঠিক সময়ে প্রশ্নের উত্তর দেওয়া হয় তাহলে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে, না হলে উত্তর জানা থাকলেও সময়ের অভাবে উত্তর লেখা হবে না। তাই ভালো রেজাল্ট এর জন্য আপনাকে এর উপর ভাবা দরকার। তাই আপনি ঘরে অভ্যাস করবেন টাইম দেখে প্রশ্নের উত্তর লেখা। আর ছ নম্বর উপায় হলো যে উত্তরটি আপনি ভালো করে লিখতে পারবেন তা আগে লেখা। আমার মতে আপনি যে প্রশ্নের উত্তর ভালো লিখতে পারবেন তা সবচেয়ে আগে ভালো করে লিখবেন। দেখুন, যে প্রশ্নটা আপনি ভালো পারবেন তা আগে লিখবেন, আপনার কনফিডেন্স বাড়বে, সাহস বাড়বে এবং প্রশ্নের উত্তর লেখার ক্যাপাসিটিও বাড়বে। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক মাই ভিডিওজ অ্যান্ড শেয়ার দ্য ভিডিও।